হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে বরের অজান্তে মানে গোপনে ক্যামেরা রাখবো, ক্যামেরা সেট করব। তো ও এলেই ওকে বলবো আমাকে কোলে নাও, এই হচ্ছে ভিডিও। তো তোমরা দেখতে থাকো, ওই সবে মাত্র বাজারে গেল, মানে চলে আসবে, এবার আসার মানে সময় হয়ে গেছে। তো আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য জামা প্যান্ট কিনতে গেছে, চলে আসবে। তো আমি ওকে ফোন করে ডাকবো যে বাড়িতে এক্ষুনি আসো, এলেই ওকে বলবো কোলে নাও। তো তারপরে ওর রিয়াকশনটা কী সেটাই জাস্ট দেখার। তো তোমরা দেখতে থাকো, আর আমি ক্যামেরাটা কোথাও একটা সেট করে বসাবো যাতে নাও বুঝতে পারে যে আমার ক্যামেরা অন করা আছে। তো চলো আগে বসিয়ে দেই কোথাও একটা। তো বন্ধুরা, ঠিকঠাক জায়গায় রেখেছি, আলমারির ওই কোণটায় একদম রেখেছি। তো এতক্ষণ সময় গেল, কাঁচের ভেতর একবার রাখবো ভাবলাম, নাও দেখতে পাবে। ফ্যানের উপর রাখছিলাম, তাও বলছি না রিক্স হয়ে যাবে। তো কোথায় রাখবো ঠিক মতো পজিশন খুঁজে পাচ্ছিলাম না। তো এখন ভাবলাম না ওই কোণটার কাছে রাখি। তো ভিডিওটা এবার অন করলাম, তো চলো এবার ওকে ফোনটা করি আর কি, কলটা করি, কল করে ডাকি, তোমরা দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা রেখে দিলাম, তো দেখি ও আসুক, এ রেখে দিলাম। তো কেমন হচ্ছে এই ফার্স্ট টাইম, কি কি মানে ও মানে কি যে করব, ও ও করলে নেয় যখন তখন প্রায় নেয়, কিন্তু হঠাৎ করে আমি বলবো, কারণ আমি কাজ করতে করতে হয়তো হঠাৎ করে কোলে তুলতে যে আমি বিরক্ত হই, আর আজ আমি নিজের থেকে বলছি যে কোলে নিবে, দেখি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। কালো ঠিক আছে, ও ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তো যাবে, দেরি হয়েছে আমাকে জ্যাকেট নিয়ে, কত তুমি তার আগে তুমি এক কাজ করো, তুমি আমাকে একটু কোলে এলো। বাচ্চার মতো হাত দাঁড়িয়েছি, এইসব ভিডিও করো তুমি, আচ্ছা এই কাজ পাইনি খেয়ে দে, লোকে এইসব ভিডিও করে যা। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, তো ওর রিয়াকশনটা, তো ও কোলে নিতেই চায়।
তো হঠাৎ করে ওকে বলছি তো, তাই একটু মানে ইয়ে হয়ে গিয়েছিল আর কি, ঘাবড়ে গিয়েছিল। না না, সেটা কোনো ব্যাপার না, আমি তো জানি না ওই রকম করবে বলে। আর হঠাৎ করতে এরকম কোলে নিতে বললে, আমি তো কোলে নিতে চাই, কিন্তু কি এবার মাঝে মধ্যে কুনার বস্তা একটু ভারী হয়ে যায় আর কিছু না, অপরূপ বলতেছ, বলতে হয় জাস্ট একটু বন্ধুরাও তাতে একটু রসিকতা হবে। বন্ধুরা বিয়ে বাড়ি যাবে তাই ওরকম ছটফট করছে। তো আমরা যাব না, তোমাদের দাদা ভাই যাবে, আর আমাদের, হ্যাঁ আমাদের কালকে বউ ভাতে ডাক আছে, তো ওর বন্ধুর বিয়ে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ভাই বন্ধু, হ্যাঁ ছোট, ওর থেকে অনেকটাই ছোট, তো ওর সঙ্গে মিশে থাকে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ফার্স্ট টাইম এরকম ধরনের ভিডিও দিলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবে লাইক কমেন্ট করে, ঠিক আছে।